আসসালামু আলাইকুম, আমি এখন বানাচ্ছি অনেক মজার একটা চাইনিজ খাওয়া, মানে আসল চাইনিজ খাওয়া। এটা হচ্ছে চিংড়ি মাছের ডিমের ভাজি। খুবই সহজ একটা রান্না, মাত্র কয়েক মিনিটের, অসাধারণ স্বাদ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1500টা চিংড়ি মাছ নিছি, উপরের খোসাটা ছাড়াই মাঝখানের রক্তটা খালি কেটে নিছি, লেজটা ফেলি নাই, কারণ আমার চিংড়িগুলো খুব ছোটো। আমার চিংড়িটা ছোটো যেহেতু আমি লেজটা রাখছি। যাই হোক, এর সাথে সামান্য একটু লবণ দিব। এখানে আমি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম, আর এক চা চামচ কি তার একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে এটা যাতে মাখে আর কি, এটাকে একটু মাখায় রাখবো। কর্নফ্লাওয়ার বেশি দেওয়া দরকার নেই, জাস্ট এর গায়ে গায়ে লাগে। এই ভালো মতো মেখে নিলাম। এখন মাখার পরের মধ্যে সামান্য একটু তেল দিতে হবে, এক চা চামচের মতো দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। বাস মেখে এটাকে 8-10 মিনিট আমি রেখে দিব, আমি বাকি জিনিসগুলো প্রিপেয়ার করি এই ফাঁকে। 10 মিনিট পরে আমি এখানে অল্প কিছু পানি গরম করে নিছি, ফুটাই নিছি আর কি, গরম করে না, একদম টকবক করে ফুটতেছে। আমি একটু চুলার জালটা কমাই দিই, হালকা করে ফুটলেই হবে। এর মধ্যে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে আমার একটু সিদ্ধ করে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে আমি একটু আলাদা আলাদা করে ছাড়বো, গায়ে গায়ে যাতে লেগে না যায়। একটু থাকলে আর গায়ে গায়ে লাগবে না, কারণ কর্নফ্লাওয়ার আছে যেটা, সেটা তো শক্ত হয়ে যাবে। পানি ফুটা বন্ধ হয়ে গেছে, পানিটা বলব আসার পরে আমি এটাকে 1 মিনিটের মতো জাল দিব। এটা সাধারণত 1 মিনিট সিদ্ধ করতে হয়, আমি 2 মিনিট সিদ্ধ করলাম। আমরা বাঙালি, আমাদের পুরাপুরি সিদ্ধ না হইলে আবার আমাদের রুচিতে বাঁধবে। যাই হোক, এখন আমি এগুলাকে এর থেকে উঠায় নেব, উঠে সামান্য একটু ঠান্ডা করে নেব। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিছি, এর সাথে সামান্য একটু পানি দিয়ে গুলায় নেব, হয়তো 3 টেবিল চামচের মতো পানি দিলাম, খুব বেশি না। যাই হোক, এখন আমি এখানে 5টা ডিম নিছি, এর মধ্যে সামান্য একটু লবণ দিব, দিয়ে ডিমগুলোকে আমি একটু ফেটে নিব। একটু ফেটে আমি এর মধ্যে এই কর্নফ্লাওয়ারটুকু যে গুলে রাখলাম, এই কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিব, ভালো মতো একটু গুলে দিই। নিচের দিকে কর্নফ্লাওয়ার জমে থাকে অনেক সময়, বাস এটাকে এখন একটু ভালো মতো ফেটে নিব। ডিমটাকে ভালো মতো ফেটে, ডিমটাকে ভালো মতো ফেটে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কিন্তু দেওয়া হয় না, আমি দিলাম আমাদের স্বাদের জন্য। মরিচ টরিচ না দিলে আবার ডিমটা আমাদের ভাজি খাইতে কেমন লাগবে। আর অল্প একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজের পাতা কুচি আর কি, পেঁয়াজের কলিগুলা পাতাগুলা তো মানে দেওয়া হয় হচ্ছে পেঁয়াজের পাতাটা, তো আমি তার বদলে 2টা মিলাই দিলাম আর কি। এখন এর সাথে একটু মেখে নিই। পেঁয়াজ পাতা না থাকলে আপনারা কাঁচামরিচ কিংবা ধনিয়া পাতাও দিতে পারেন, এর সাথে যার যার রুচি মতো বানিয়ে নেবেন। ব্যাস এখন আমি এগুলোকে ভেজে ফেলবো। এখন আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম দিচ্ছি, তেলটা কিন্তু একদম গরম করে ফেলা যাবে না, মানে 40%-এর মতো হিট হইতে হবে। যাই হোক, এই যে চিংড়ি মাছগুলো আমি আধা সিদ্ধ করে রাখলাম, সিদ্ধ করে রাখলাম, ওগুলো আর ঠান্ডা হওয়ার পরে আমি এই ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এই ডিমটার সাথে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেখি এখন এটা কতখানি গরম হইলো, মানে পুরো গরম হওয়া যাবে না, হালকা গরম হইতে হবে যাতে পুড়ে না যায়, মানে ডিমের কালার বদলায় না যায়। মোটামুটি একটু গরম হইলেই আমি এর মধ্যে ডিমগুলোকে একটু মিলাই দিয়ে দিব। চুলার আঁচটা একদম লোয়ের দিকে আছে, কিন্তু চেষে পুছে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে চতুর্দিকে ছড়ায় দেই। আর এইটাকে আস্তে আস্তে এইভাবে এইভাবে ছড়াই দিতে হবে, যাতে নিচের দিক যখন হচ্ছে নিচের দিকটা যাতে, দেখেন নিচের দিকটা লেগে সিদ্ধ হয়ে যাচ্ছে, ওইভাবে যাতে সিদ্ধ হয়, এইভাবে নিচের দিকটা টেনে টেনে এটাকে হালকাভাবে সিদ্ধ করতে হবে, তাহলে ডিমটা যাতে একটু ফোলা ফোলা হয়, একটু সময় নিয়ে, বাদামি হয়ে যাতে ডিমটা পুড়ে না যায় কোনো দিকে। খুব বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে, কিন্তু তাড়াহুড়ার কথা কিচ্ছু নাই। উল্টা দেওয়া, উল্টাও দেওয়া যাবে না, কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে আর কি। প্রথম দিকে ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত
দেখেন ডিমটা পানি পানি অংশ নাই, পুরাপুরি শক্ত হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন চাইলে এইভাবে উল্টায় একটু ভেজে নিয়ে নেওয়া যাবে, নেড়িয়ে হয়ে গেল, এখন এটা আরামে ভেজে নেওয়া যাবে, কিন্তু যাতে বাদামি হয়ে না যায়। এবং এই অল্প আঁচেই রাখতে হবে এটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত। তিন চার মিনিট ভেজে এই ডিমটা দেখেন কোনো অংশ কিন্তু কাঁচা নাই, সব অংশগুলোই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, কিন্তু খুব নরম, বাদামি হয়ে পুড়েও যায় নাই। ব্যাস এখন আমি চুলাটাকে বন্ধ করে আপনাদের একটু পরিবেশন করে দেখাই। তো এই দেখেন হয়ে গেলাম দারুণ মজার চাইনিজ চিংড়ি মাছ ডিম ভাজি। খুব সহজ একটা রেসিপি যদিও, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা। যারা চিংড়ি মাছ পছন্দ করেন একবার বানায় দেখতে পারেন, মাত্র কয়েক মিনিটের রান্না, সাদা ভাত দিয়ে অরিজিনাল চাইনিজ রান্না তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। যারা ভিন্নধর্মী খাবার পছন্দ করেন তাদের জন্য হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।